নমস্কার, সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। লেখক বা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভগবান তুমি যুগে যুগে তুমি পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুপুর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হয়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণে নীরবে নিভিতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গী হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? নমস্কার। তো আমরা শুনলাম আমাদের পুত্র সমজ্যোতির মুখ থেকে অর্ঘ্যজ্যোতির অসাধারণ আবৃত্তি শুনলাম আমাদের অনুষ্ঠানে। এবার মঞ্চে আসবেন, তো আপনারা এই ভিডিওটিকে লাইক পরিবেশন করবেন। শিশুটির মহাসিং নস্কর অবশ্যই লাইক করবেন। দক্ষিণ চব্বিশ পরগনা এইভাবে দেখে দেখেন চলতে থাকে আমাদের চলে অনুষ্ঠান। একদিকে মহাসিং নস্কর, তার সাথে বৈচিত্র্যময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিন রাত সব কেটে যায়। বুঝতেই পারি না আমরা যে কীভাবে দিন রাত কেটে যায়। তো এখানে এসে কয়েকটা দিন কয়েকটা রাত আমাদের সাথে স্মরণীয় হয়ে থাকবে জীবনে। এই আন্তরিক দিনগুলি সকলে ভিডিওটিকে লাইক করবেন, আমরা আজ এখানে বিভিন্ন ফেসবুকে আনন্দ করতে আসি। সকলকে ধন্যবাদ। আমরা আমাদের বেদ